আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো গাড়ি পার্টসের কোম্পানিতে নতুন অবস্থা আসলে আসলে কেমন কাজ দেয় এবং কষ্ট কেমন হয়, এই বিষয়ে আপনার সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়ি শুরু করি। তো প্রথমত এসব কোম্পানিতে আসলে ট্রেনিং দেওয়া হয়, ঠিক আছে? ট্রেনিং করানো হয় আর কি, কেমন কাজ কেমন বিষয় আসে সব কিছু জানানো হয়। তো জানানোর পরে আর কি দুই একদিন ট্রেনিং করানো হয়। করানোর পরে তারপর আর কি আস্তে আস্তে কাজ দেখানো হয় যে এই কাজ এইভাবে করতে হয়। তো সব কিছু শেখানোর পরে আর কি যখন আপনি শিখে যাবেন কীভাবে আছে বুঝে যাবেন, সেই সময় আর কি মেশিন আপনার হাতে ধরাই দেবে। তো আস্তে আস্তে আর কি চালানো শিখাবে যে এভাবে চালাও। তো এরকম চালাতে চালাতে তো প্রথমত কষ্ট হয়, যেমন সারাদিন দাঁড়ায় থাকতে হয়। তো তার ভিতরে আর কি রেস্ট টাইম থাকে এক দেড় ঘন্টা দু ঘন্টা এরকম রেস্ট টাইম থাকে। আর দেখা যাচ্ছে আপনি এর ভিতরে যদি টয়লেট কিংবা প্রসাব টসাব আর কি যদি লাগে সেই সময় আর কি টয়লেটে যেতে একটু জুড়ে আসতে পারেন, একটু হাতে হাতে মুখে পানি দিয়ে আসতে পারেন এরকম আর কি। তো সারাদিন এরকম দাঁড়ায় থাকতে হয় যেটা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এরকম বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এরকম। তো এসব কোম্পানিতে আর কি প্রথম অবস্থা আসলে অনেক কষ্ট হবে। তো আমরা পাঁচ বছর ছ বছর হয়ে গেছে, তো আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না। তো অভ্যেসে সব কিছু পরিণত হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নাই। তো এসব কোম্পানিতে বেতন একরকমই থাকে, ঠিক আছে? এসব কোম্পানিতে বেতন একই রকম থাকে, একটু অল্প কম বেশি হয়, ঠিক আছে? কোনো সময় একটু কোম্পানিতে কাজ কম থাকে, কোনো সময় একটু বেশি থাকে। তো আপনারা যারা এসব কোম্পানিতে আসবেন আসতে পারেন। মনে হচ্ছে গাড়ির পার্টসের কোম্পানি কিংবা গাড়ি তৈরির কোম্পানি বহুত আছে। তো আপনারা যারা আসবেন ভালো এজেন্ট কিংবা ভালো দালাল দেখে আসবেন আর সব কিছু বুঝে শুনে যে কেমন বেতন কিংবা আছে কতদিন কাজ সব কিছু বুঝে শুনে তারপর আসবেন। দেখা যাচ্ছে আপনি আসলেন ছাব্বিশ দিনে মাস, তো আপনাদের টাকা দিচ্ছে কিংবা কাজ করাচ্ছে 30 দিন। কিছু কিছু কোম্পানি আছে সেখানকে এজেন্টের সাথে আর কি চুক্তি হয়, তো 26-30 দিনই তাকে চুক্তি থাকে, ঠিক আছে? তো এরকম অনেক লোকের হয়েছে। তো আপনারা আসার আগে অবশ্যই ভেবেচিন্তে কিংবা দেখে শুনে বুঝে তারপর আসবেন, তাহলে ভালো হবে, ঠিক আছে? তো যারা আনমালার সাথে নতুন আসবেন তাদের জন্য শুভকামনা রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।